আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভাইটি, উনি বর্তমানে দুবাই আবু ধাবিতে আছে, দালালের বান্দে পড়ে এখন দুবাইতে। 4 লাখ টাকা খরচ করে ইনি দুবাইতে আসছে। বর্তমানে ইনার পরিস্থিতি খুবই খারাপ, আসুন উনার মুখ থেকে শুনি উনি কি বলে। কি অবস্থা ভাই আপনার? দুবাই কত বছর আসছে? আসছেন 3 মাস তো দালাল মাধ্যমে আসছেন নাকি? আচ্ছা, স্যালারি কিরকম একটু জোরে বলেন, শোনা যায় না। 900 টাকা? আচ্ছা, তো কি কাজ দেবে বলে আপনাকে নিয়ে আসছে তারা? কত টাকা ঋণ করছেন? 4 লাখ টাকা। সব কি ব্যাংক থেকে? জি, সব ব্যাংক থেকে প্রতি মাসে 50 টাকা। আপনি স্যালারি পান 1000 টাকা? 900 টাকা আপনার হয়? এই আপনি ঋণ, ব্যাংকের লোন কিভাবে পরিশোধ করেন? আর আপনার নিজের খরচ, আপনার ফ্যামিলির খরচ, এগুলো কিভাবে আপনি পরিশোধ করেন? আমার ভাই আছে দুবাই, 1000 টাকা, আর আমি 100 টাকা রেখে দিতে পারবো। আচ্ছা, 100 টাকা বাড়ায় 24,000 টাকা, 48,000 টাকা, 2,000 টাকা হাত দিয়ে বলে কিস্তি। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আছে, তো খাওয়া দাওয়া ঠিক মতো দেয় আপনাদেরকে? না, খাওয়ার অবস্থা বেশি একটা ভালো। আচ্ছা, এখন বর্তমানে যারা দুবাই আসতে চাচ্ছে, মানে নতুন, সবাই তো বলে বিদেশে অনেক টাকা পয়সা, অনেক কিছু, তো এক্ষেত্রে যারা নতুন আসবে আপনি কি বলবেন আপনার পক্ষ থেকে? না, দুবাই বিদেশ আসলে সবার ভাগ্য সমান না। বিদেশ যদি কেউ কাজ শিখে আসে তাই একটু ভালো আর কি, কাজ কাজ যদি না জানে তাহলে বিদেশ আসলে ঠিক না। তাহলে আমি বলবো যে যারা বিদেশ, যারা ব্যস্ত না আর কি, যে কোনো একটা কাজ শিখে তার মাধ্যমে যদি আসে, আর দালালের মাধ্যমে না আসাটাই ভালো। নিজের আপন যদি কেউ থাকে তাহলে আসাটা বেটার আমি মনে করি, যে নিজের অতি আপন কাছে মানুষ, তাহলে দালালের মাধ্যমে আসাটা ঠিক না। কারণ দালালের কথা বলে একটা কাজ করে না। আমি দেখছি ওখানে আপনার, আপনারা যেখানে থাকেন ওখানে অনেক মানুষ আপনাদের মতো, আপনি তো কাজ করতেছেন, ওনাদের কাজ নেই, ওদের 1-2 থেকে 4 লাখ 5 লাখ করে দালাল নিয়েছে। তো দালালকে চিনেন আপনি? দালালকে যে দালাল মাধ্যমে আসছেন ওনাকে? হ্যাঁ, দালালকে চিনি, আমার ভাইয়ের মামা শ্বশুর হয়। সেখান আপনি ওনাকে বলেন নাই যে আমাকে তো এই কাজ দেওয়ার কথা বলেন নাই, আপনি আমাকে কি কাজ? না না, আমি বলছি, আর বললে কি সবাই যদি করে তা তুই করতে পারবি না। সর্বশেষ এখন আপনার মানে আশাটা